আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। জাতীয় সংসদের ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 9টায় শুরু হওয়া ভোট গ্রহণ একটানা চলবে বিকেল 5টা পর্যন্ত। দুটি আসনেই ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। সকাল থেকে ঢাকা 5 আসনে ভোটার উপস্থিতি কম হলেও নওগাঁ 6 আসনে ভোটারদের অংশগ্রহণ বেশি দেখা গেছে। এদিকে ঢাকা 5 আসনে পোলিং এজেন্ট বের করে দিয়ে প্রায় সব কেন্দ্র দখলের অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী সালাদুল আহমেদ। যাত্রাবাড়িতে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তিনি বলেন, নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবেন তিনি। অন্যদিকে নির্বাচনকে বিতর্কিত করতেই বিএনপি প্রার্থী নানা অভিযোগ করছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম। ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তিনি বলেন, নির্বাচনের পরিবেশ বেশ ভালো। দেখেছেন যে ভোটার নেই, আওয়ামী সন্ত্রাসীরা ভোটারদেরকে আসতে দিচ্ছে না, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে, আমাদের পুলিশ এজেন্টকে বের করে দিয়েছে। সে তো অভিযোগের পাহাড়, তার অভিযোগের কোনো সততা নাই, কোনো সত্যতা নাই। ও পাহাড় সমান বলতেছে, আমরা শুনতেছি মানে একটা অভ্যাস, নালিশ নালিশ দল করেছে। দর্শক, ঢাকা 5 আসনের উপনির্বাচন দেখতে সেখানকার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরছেন আমাদের সহকর্মী নিয়াজামান সজীব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আর সজীব, আপনি এখন যাত্রাবাড়ি এলাকাতে আছেন, তো ওখানকার ভোটের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? তো আমি এই মুহূর্তে শামসুল হক স্কুল অ্যান্ড কলেজে রয়েছি। এই ভোট কেন্দ্রে মোট আমরা প্রিজাইডিং অফিসার কাছে জেনেছি যে 1921টি ভোট এই কেন্দ্রে রয়েছে নারী পুরুষ মিলিয়ে, এবং উনি বলেছেন যে নারী পুরুষ বুথের যে এখনও পর্যন্ত ভোটার উপস্থিতি এবং ভোট যা কাস্ট হয়েছে, উনি বলছেন যে প্রায় 200টির মতো ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে। সেই ক্ষেত্রে উনি আশা করছেন যে সময়ের সাথে ভোটার উপস্থিতি বাড়বে। আর এখানকার সার্বিক পরিবেশ কিন্তু যথেষ্ট বলা যায় যে পরিবেশ ভালো রয়েছে এখানে, কিন্তু মোটামুটি ভোটার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আর আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে দেখেছি যে মোটামুটিভাবে যেটা বলা যায় যে সব দলেরই পোলিং এজেন্ট রয়েছে, যদিও বিএনপির যিনি পোলিং এজেন্ট তিনি আমাদেরকে একবার বলেছেন যে তাকে এখনও পর্যন্ত তাকে কেউ তেমন ভয়ভীতি দেখায়নি বা তেমন কোনো অভিযোগ, বিশেষ করে প্রিজাইডিং অফিসারের কথা বলেছি, উনি বলেছেন যে না, আমাদের কাছে এখনও কেউ কোনো অভিযোগ করেনি, কোনো অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যাপক সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই কেন্দ্রটিতে বিশেষ করে। এছাড়া আমরা আরও কয়েকটি কেন্দ্র ঘুরেছি, আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল রয়েছে, ভোটার উপস্থিতি কিছুটা কম, যদিও বলা হচ্ছে যে বিশেষ করে বাইরে প্রচণ্ড গরম তাপদাহ রোদের কারণে হয়তো ভোটার উপস্থিতি কম, সময়ের সাথে ভোটার উপস্থিতি আরও বাড়বে। ফিরোজ তোহা। জি সজীব, আপনাকে ধন্যবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। করোনা চিহ্নিত হওয়ার পর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এখবর নিশ্চিত করেছেন মন্ত্রীর সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মীর আকরামউদ্দিন আহমদ। করোনায় আক্রান্ত হলেও তথ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো আছে, সুস্থতার জন্য তিনি সবার দোয়া চেয়েছেন। ফরিদপুরের সদরপুরে সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও তার প্রতিপক্ষ কাজী জাফরুল্লাহ গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সদরপুর উপজেলার চত্বরে একই সময়ে ওই দুই পক্ষ সমাবেশ ডাকায় শনিবার সকাল 9টা থেকে রোববার সকাল 9টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়। স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নিক্সন চৌধুরীর বিচারের দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। অপরদিকে নির্বাচন কমিশনের করা মামলা প্রত্যাহারের দাবিতে একই স্থানে সমাবেশের ডাক দেয় নিক্সন চৌধুরীর সমর্থকরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে 24 ঘন্টার জন্য সেখানে সব ধরনের সভা সমাবেশ বন্ধের নির্দেশ দেয় প্রশাসন। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সাংবাদিকের আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।